হতভাগা রাজ্যবাসী জোরজমানায় স্বাস্থ্য দপ্তরের একজন পূর্ণ মন্ত্রী অবধি পেল না। মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্য দপ্তর দেখেন, শুধু স্বাস্থ্য নয়, 28টি দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে। খুব স্বাভাবিক, প্রতিটি দপ্তরের করুণ দশা, স্বাস্থ্য দপ্তরের শনির দশা কোনোভাবেই কাটছে না। প্রধান রেফারেল হাসপাতাল আইজিএমে অক্সিজেনের অভাবে এক রোগীর মৃত্যুর ঘটনায় সকাল থেকেই ছড়ায় উত্তেজনা। অভিযোগ, চিকিৎসক কিছু ঔষধের সাথে অক্সিজেনের কথাও লিখে দেন, কিন্তু কর্তব্যরত নার্সরা রোগীকে অক্সিজেন দেননি। সূত্রের খবর, হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন ছিল না, শেষ অবধি অক্সিজেনের অভাবে আইজিএম হাসপাতালে মৃত্যু হয় এক বৃদ্ধের। মৃত ব্যক্তি নগেন্দ্র দাস, বাড়িতে লিয়ামুড়ায়। ঘটনা হাসপাতাল জুড়ে ছড়ায় উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম থানার বিশাল পুলিশ বাহিনী। পেশেন্ট মারা গেছে গাফিলতিতে, তার আর ওই নার্স সিস্টারের গাফিলতিতে মারা গেছে। আমি চাই যে আর গাফিলতিতে মারা গেছে। হ্যাঁ আয়া, সেটা মাইকের ভিতরে মিডিয়ার কাছে কোক, আমার গাফিলতিতে মারা গেছে। আপনার রোগী কি সমস্যা নিয়ে আমার ভর্তি ছিল? আমার পেশেন্টের হার্টের প্রবলেম আসলো, কিডনিতে প্রবলেম আসলো। কবে ভর্তি হয়েছিল? আজকে সকালে 6:30 সময় ভর্তি হয়েছে, 7:30 নাগাদ মারা গেছে। এখন আপনারা কি চান? আমি চাই যে দোষী হে আয়োগ সবাই সামনে কোক, হ্যাঁ আমার দোষ। ওনার নাম দাম জানেন কিছু? কিচ্ছু কোনা, তারা নাম কোনা কিছু কোনা, তাহলে তারা বললো একটা লিখিত দো, আমরা সব স্টাফ আনাবো, যে নাইট শিফটে আসলো সবাই আনাবো। অক্ষণ অব্দি অক্ষণ অব্দি কেউ যার মৃত্যু হয়েছে ওনার নাম কি? হ্যাঁ, যার মৃত্যু হয়েছে ওনার নাম কি? তার নাম নগেন্দ্র দাস। নগেন্দ্র দাস। বয়স কত? অ্যাপ্রক্স 65। বাড়ি কোন জায়গায়? মুনতিলে আমরা মরসরা। অন্যদিকে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেতা সুবল ভৌমিক। সুবলের দাবি, বিন্দুমাত্র পরিষেবা পাচ্ছে না রাজ্যের মানুষ, কিছু হলেই চিকিৎসার জন্য বহিরাজ্যে ছুটতে হচ্ছে মানুষকে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রতিদিন ভুরি ভুরি অভিযোগ আসছে, অভিযোগের পর অভিযোগ। কারণ আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ মুখ থুপড়ে পড়েছে। রাজ্যের দুটো মেডিকেল কলেজ আছে আগরতলায়, দুটো মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও সবাই চলে যায় শিলচর মেডিকেল কলেজে, ইম্ফল মেডিকেল কলেজে। প্রতিদিন এই যতগুলো বিমান যাচ্ছে তার 60% চিকিৎসার জন্য কলকাতা, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ মুখ থুপড়ে পড়েছে। গতকালকেও একজন নগেন্দ্রচন্দ্র দাস বলে একজন ব্যক্তি তেলিয়ামুড়ার বিনা চিকিৎসায় মারা গেছে। প্রতিদিন আপনি হাসপাতালগুলোতে, মেডিকেল কলেজগুলোতে গিয়ে দেখুন, ফ্লোরের মধ্যে রুগী। এখনও ভারতবর্ষে কোনো হাসপাতাল আছে কি না, মেডিকেল কলেজ আছে কি না, যে 60% পেশেন্ট থাকে ফ্লোরে, বেডে নেই, বেড নেই, বেড সংখ্যা বাড়ানো হয় না, কোনো পরিষেবা নেই। আর এ রাজ্যে একমাত্র স্বাস্থ্যমন্ত্রী ছাড়া স্বাস্থ্য পরিষেবা চলছে। মুখ্যমন্ত্রী 28খানা দপ্তর, 28খানা দপ্তরের মধ্যে একটা দপ্তর হচ্ছে স্বাস্থ্য দপ্তর। এমন একটা সময়, কোভিডের সময় থেকে এমন একটা সময় যেখানে একজন পূর্ণাঙ্গ স্বাস্থ্যমন্ত্রী নেই, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা দেখবেন কী করে? উনি 28টা দপ্তর নিয়ে বসে আছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে এবং এই রাজ্যে মানুষ অসহায়, গরিব মানুষ প্রতিদিন পালা করে হয় ট্রেন ধরে রাজ্যের বাইরে শিলচর ইম্ফল, না হয় বিমান ধরে রাজ্যের বাইরে কলকাতা, চেন্নাই, মুম্বাই যেতে হচ্ছে চিকিৎসার জন্য। আমাদের এখানে চিকিৎসা পরিষেবা শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে।
হীরা প্লাস সরকার চলছে আর চিকিৎসক বলা সত্ত্বেও রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না প্রধান রেফারেল হাসপাতালে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। অবশ্য মুখ্যমন্ত্রীর ভাষণে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে গেছে, তাও মাত্র 4 বছরে। রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট।